তো এটা হচ্ছে অ্যান্টি মডেল হাই স্কুলের অনলাইন হেল্প গ্রুপ ক্লাস 7 এর জন্য। তো ক্লাস 7 এ বেশিরভাগ ছাত্রছাত্রীরা এখানে থাকবে না, এখানে শুধু গার্ডিয়ান, বেশিরভাগই গার্ডিয়ান থাকবেন। তো গার্ডিয়ানের কাছে আমার বিনম্র অনুরোধ যে ভিডিওটি আপনার ছেলে বা মেয়েকে পাশে বসিয়ে ভিডিওটি দেখাবেন, দেখি ওদেরকে শিখতে বলবেন, আর যেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে ওই হোমওয়ার্কগুলো ওদেরকে করিয়ে তারপর আমাদের এই গ্রুপে পাঠাতে পারবেন। তো আশা করি সবাই মন দিয়ে শুনবেন, শুনে আজকের চ্যাপ্টারের দুই তিনটি অঙ্ক আমি করিয়ে দেব, তারপর অঙ্কগুলোর এগেনস্টে কিছুটা হোমওয়ার্ক দিয়ে দেবো, ওদেরকে দিয়ে দেবেন। তো স্টার্ট করছি, চ্যাপ্টারটা হলো তথ্যের ব্যবহার অনুশীলনী 3.1 ক্লাস 7-এ। তো এখানে এই চ্যাপ্টারে আছে গড়, প্রসার, মধ্যমা, বহুলক, এইগুলো নির্ণয় করার জন্য। তো তথ্য বা ডাটা, তথ্য বা ডাটা সম্বন্ধে একটুখানি আমি বলে দিই। তথ্য আমরা সাধারণত দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে তথ্য নেওয়া হয়, সে আমরা হয়তো কিছু সময় জানি, কিছু সময় না জেনেও হয়ে যায়। তো সেই হিসাবে তথ্যের যে ব্যবহার, তথ্যটা কীভাবে ব্যবহার করতে হয়, তো তথ্যের ব্যবহারের জন্য এই সপ্তম ক্লাসে আছে আমাদের গড়, তারপর প্রসার, তারপরের অধ্যায়গুলো তো থাকবে মধ্যমা, বহুলক, এইগুলি নিয়ে এখানে যা অঙ্ক আছে সেইগুলো এখান থেকে এইভাবে আসবে। অঙ্কটি হচ্ছে আমাদের অনুশীলনী 3.1 এর 1 নম্বর অঙ্ক, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এবং প্রসার নির্ণয় করো। তো এটা কিভাবে করা যায়, এটা শুরু করব আমরা সমাধান লিখে। তো যখনই কোনো কয়েকটি সংখ্যা দেওয়া থাকবে যেগুলোর গড় এবং প্রসার নির্ণয় করতে হবে, আমাদেরকে প্রথম কাজটি হচ্ছে সংখ্যাগুলো লেখা। আর সংখ্যাগুলো কেমনভাবে লিখব, এমনভাবে লিখব যাতে সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজানো থাকে বা অধঃক্রমে সাজানো থাকে, হয়তো উদ্ধক্রমে, ঊর্ধ্বক্রমে বা অধঃক্রমে আমাদেরকে সংখ্যাগুলো সাজাতে হবে। তো এখানে প্রশ্নটা হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো 1 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়, সেই জন্য প্রথম স্বাভাবিক সংখ্যা 10টি হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই হলো আমাদের প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা। আর প্রশ্নটি দিয়ে বলা হয়েছে 10টি স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করব এবং প্রসার নির্ণয় করব। সেই গড় নির্ণয় করার জন্য আমরা এখানে লিখব গড়। তো গড় বা অ্যাভারেজটা খুবই সোজা, এটি কীভাবে নির্ণয় করতে হবে, যে সংখ্যাগুলোর আমাদেরকে গড় নির্ণয় করতে হবে সেই সংখ্যাগুলো আমরা যোগ করে দেব, আর যতটি সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ওই যোগফল বা সমষ্টিকে ভাগ করে দেব। তো সংখ্যাগুলো হলো 1+2+3+4+5+6+7+8+9+10, এইভাবে লিখতে হবে। আর ডিভাইডেড বাই টোটাল নাম্বার, টোটাল নাম্বার হচ্ছে 10, 1 হইতে 10 পর্যন্ত টোটাল সংখ্যাটি হচ্ছে 10। তো এই 10টি সংখ্যার যোগফল, আর যোগফলকে 10 দ্বারা ভাগ করব, যতটি সংখ্যা হবে তত দিয়ে ভাগ করতে হবে, যদি 5টি সংখ্যা হয় তাহলে 5টি সংখ্যার যোগফলকে 5 দ্বারা ভাগ করতে হবে, যদি 3টি সংখ্যা হয় তো 3টি সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, সেইভাবে, সেটাকে বলে গড়। খুবই সোজা। আমরা প্রথমে কি এখানে কি করব, সংখ্যাগুলোকে যোগ করে দেব, 1 হইতে সংখ্যা 2, 3, 3, 3, 6 এইভাবে যোগ করার পর সংখ্যাগুলোর যোগফল হবে 55, আর নিচে থাকবে 10। তো 10 দিয়ে আমরা 55কে ভাগ করব, 10 দিয়ে 55কে ভাগ, 5 10 50 থাকলো 5, যেহেতু যায় না তখন এখানে দেবো দশমিক, দশমিক দিলে পরে এখানে শূন্য আসবে, 5 10 50, তো আনসারটি হলো 5.5। তো প্রশ্নটিতে দুইটি অংশ আছে, একটি হলো গড়, গড় আমরা নির্ণয় করে নিলাম, গড়টাই হলো 5.5, আর তারপরে বাকিটি হচ্ছে প্রসার, প্রসার বা বিস্তার।
প্রসাদ বা একে বিস্তারও বলা হয়। প্রসাদ বা বিস্তার কিভাবে বের করতে হয়, আমাদের যতটি সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা বা সবচেয়ে বড় যে সংখ্যা সেই সংখ্যা হইতে সবচেয়ে ছোট যে সংখ্যা সেই সংখ্যাটিকে বিয়োগ করব। তো বিয়োগ করলে পরে যে আনসারটি আসবে সেটির নাম হলো প্রসার বা বিস্তার। তো এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 10 আর সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 1। তো 10-1=9। তো এই অঙ্কটিতে গড় হলো 5.5 এবং প্রসার হলো 9। এটি হলো ক্লাস 7-এর 3.1 এর 1 নম্বরের অঙ্কটির সমাধান। তারপর 2 নম্বর দেখিয়ে দেব, তারপরে আমি হোমওয়ার্ক দেবো। মানে 3.1 অনুশীলনের দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নটি বই থেকে দেখে নেবে। জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় 12টি বিদ্যালয় এভাবে একটি প্রশ্ন আছে। ওই প্রশ্নতে সংখ্যা দেওয়া আছে 11, 8, 13, 6, 10, 15, 18, 9, 10, 9, 11, 12। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি প্রাপ্ত পদকের সংখ্যা কত, 2 নম্বর সবচেয়ে কম প্রাপ্ত পদকের সংখ্যা কত, 3 নম্বর তথ্যগুলোর প্রসার কত, 4 নম্বর তথ্যগুলোর গড় নির্ণয় কত। তো এইগুলো করার আগে আমরা কি করব, সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখব। যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে সবসময় ঊর্ধ্বক্রমে বা অধঃক্রমে, ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়, সেই হিসাবে যদি সংখ্যাগুলোকে সাজানো হয় তাহলে সংখ্যাগুলো হবে 6, 8, 9, তারপর 10, তারপর 11, তারপর 12, তারপর 13, 15, 18। 1 নম্বর প্রশ্নটি ছিল সবচেয়ে বেশি প্রাপ্ত পদকের সংখ্যা কত। তো এখানে সবচেয়ে বেশি সংখ্যাটি হলো 18, তাই 1 নম্বর প্রশ্নটার উত্তর হবে 18। 2 নম্বর প্রশ্নটা ছিল সবচেয়ে কম প্রাপ্ত পদকের সংখ্যা, সেটা হবে 6। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রসার। তো প্রসার আগের অঙ্কটাতে আমি বলেছি প্রসারটি হচ্ছে বৃহত্তম সংখ্যা অর্থাৎ 18 মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 6, তো প্রসারটি হবে 12। আর 4 নম্বর অঙ্কটি হচ্ছে গড়। গড় আগে যেভাবে বের করেছিলাম সেইভাবে এখানেও বের করতে হবে। তো গড় বের করার জন্য যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সেগুলো সমষ্টি অর্থাৎ 6+8+9+9 এইভাবে সব সংখ্যাগুলো লিখে দেবো উপরে। তারপর টোটাল সংখ্যা কতটি আছে সেটি দেখতে হবে। তো এখানে সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো ছাত্রছাত্রীরা এটা তোমরা নিজে করবে, উপরের সংখ্যাগুলোকে যোগ করে নেবে, যোগ করার পর যে সংখ্যা হবে তাকে 12 দিয়ে ভাগ করবে। 12 দিয়ে ভাগ করলে পরে আনসারটি আসবে গড়। তো 1, 2, 3 আমি করিয়ে দিলাম, আর গড়টি শুধুমাত্র তোমরা যোগ করে আর 12 দিয়ে ভাগ করে নেবে। 12 দিয়ে ভাগ করলে পরে আনসারটি বেরিয়ে যাবে। আনসারটি কি ঠিক আছে আমাকে দেখাও। তারপরে হোমওয়ার্ক হচ্ছে, তো ক্লাস 7-এর ছাত্রছাত্রী অভিভাবকদেরকে আমার বিশেষভাবে অনুরোধ, এই যে অঙ্কগুলো আজ দেখিয়ে দিলাম সেগুলোর উপরে হোমওয়ার্ক দেওয়া আছে। কোয়েশ্চেন নম্বর 3, 4, 5, 6 ওদেরকে পাশে বসিয়ে আপনারা দেখিয়ে দেবেন, দেখিয়ে করার পর আমাদের এই গ্রুপে পাঠিয়ে দেবেন, আমি আবার চেক করে নেব। ধন্যবাদ।